হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা হলো ট্যাংরা মাছ মারার দ্বিতীয় মেথড পদ্ধতি। এটা খুবই সহজ। এটা হচ্ছে বড়শিতে যেটা হচ্ছে যে তুলা লাগায় যেটা মাছ মারে সেটা সে পদ্ধতি। তো বন্ধুরা, এতে আমাদের প্রয়োজন মলা মাছ। এখানে কিছু মলা মাছ আমি আগে থেকে বেটে রাখছি যেন ভিডিওটা লং না হয়, কারণ পারতে গেলে অনেক সময় ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে আমি আগে থেকে বেটে রাখছি। তো বন্ধুরা, এই মলা মাছ আমরা বেটে ফেলবো এরকমভাবে। অবশ্যই আগে বেটে রাখছি, কারণ কি যে পারতে গেলে অনেক সময় লাগে, যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আপনাদের দেখতে অনেক সময় অস্বস্তি লাগতে পারে। বন্ধুরা, এটা মনে করেন পুরো বেটে পেস্ট হয়ে গেছে। এখন এর ভিতরে পরিমাণ মতো একাঙ্গি একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ একাঙ্গি ট্যাংরা মাছের খুবই পছন্দ। একাঙ্গি দিয়ে দিলাম এর ভিতরে আমরা। তারপর যেটা দরকার সেটা হলো চিনি। চিনিটা যথেষ্ট পরিমাণ দেবো, কারণ একাঙ্গি চিনি এগুলো ট্যাংরা মাছের খুব পছন্দ। এখানে মলা মাছ কিংবা পুঁটি মাছ, যে কোনো মাছ দিলেই হয়, পুঁটি মলা চিংড়ি মাছ এগুলো দিলে খুব ভালো হয়, মানে যেসব মাছের কাঁটা কম নরম। আর পুঁটি মাছ মলা মাছ হচ্ছে একটু কাঁটা বেশি হয়, কিন্তু মলা মাছ প্রচুর আঠালো। তা বন্ধুরা, মলা মাছটাই সবচেয়ে বেস্ট। তারপর একটু দুধ দিতে হবে, ডানোর দুধ। ডানোর দুধ হোক বা যে কোনো গুঁড়ো দুধ হোক দিতে পারেন আপনারা, কিংবা মিষ্টিও দিতে পারেন, তো মিষ্টিও দুধের তৈরি। আর একটু দুধ, এই যে এই পরিমাণে গুঁড়ো দুধ আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন তাহলে কী দিলাম এর ভিতরে? মলা মাছ বাটা, একাঙ্গি, চিনি, গুঁড়ো দুধ, শুধুমাত্র এইগুলো দিয়েই খুব সুন্দর করে ট্যাংরা মাছ মারা সম্ভব, যেটা হচ্ছে ছিপে তুলো লাগায়। তো বন্ধুরা, বেশি বাটাবাটি না করলেও চলবে, কারণ এটা 2-3 দিন আমরা এটা পলিথিনের ভিতরে মুখ বন্ধ করে রাখবো, যেন এটা পচে একটুবার মিহি হয়ে যায় এবং একটা সেন্ট, অন্যরকম একটা সেন্ট তৈরি হয়। তো বন্ধুরা, এই যে এটা তৈরি করলাম, এখন আমাদের দেখার পালা যে আসলে এতে কেমন করে মাছ বাঁধে। আর বন্ধুরা, একটা জিনিস, মাছ মারতে গেলে একটু মানে ঘৃণা কম থাকতে হয়, ঘৃণা থাকলে কিন্তু সে মাছ কখনো মারতে পারে না। প্রতিটা মৎস্য শিকারে একটু মানে একটু ঘৃণার সহ্য করতে হয়, এগুলো কিন্তু একটু ঘৃণার কাজ, তারপরেও কিন্তু মাছ ধরতে গেলে আমাদের করতে হবে, কারণ এত সহজে পানির মাছ কখনো থলের ভিতরে আনা সম্ভব না। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক রকমের চার জানি, আমাদের একটা দাদু ছিল, সে দাদুটা মারা গেছে, চাষো দাদু, তার কাছ থেকে অনেক রকম মাছের চার শিখছিলাম, মাছের চার, মাছের টোপ। তো আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল সব রকম চারের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন।